পাওনা টাকা ফেরত পাওয়ার দাবিতে ই অরেঞ্জের প্রতারিত গ্রাহকদের বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জ। একদিনের রিমান্ড শেষে আদালতে ইফালির রাসেল। 2022 সালের মধ্যে দেশের 80% মানুষ পাবে টিকা। নিউ ইয়র্কে কোভিড-19 সম্মেলনে প্রধানমন্ত্রী। রোহিঙ্গা ইস্যুতে বিশ্ব সম্প্রদায়ের ভূমিকা নিয়ে প্রশ্ন। দেশের বিভিন্ন স্থানে ভাইরাসজনিত জ্বরের প্রকোপ, লক্ষণ করোনা ও ডেঙ্গুর মতো হওয়ায় সংশয়। হাসপাতালে রোগীর চাপে হিমশিম অবস্থা। ইউনিয়ন ব্যাংকের গুলশান শাখার বলছে হদিস নেই 19 কোটি টাকার। বাংলাদেশ ব্যাংকের পরিদর্শনে মিলল গরমিল, 3 কর্মকর্তা প্রত্যাহার, তদন্ত কমিটি গঠন। সময় সংবাদের সঙ্গে আছি আমি আফরোজা মৌটুসি। ই কমার্স প্রতিষ্ঠান ই অরেঞ্জের প্রতারিত গ্রাহকদের বিক্ষোভে লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। পাওনা টাকা ফেরত ও জড়িতদের শাস্তির দাবিতে সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করা হয়। এ সময় পুলিশ বাধা দিলে তারা মৎস্য ভবন হয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের দিকে রওনা দেন। কদম ফোয়ারার বাধা দিলে ফের তারা মৎস্য ভবনের দিকে রওনা দেন। পরে সেখানে বিক্ষোভ করেন ই অরেঞ্জের প্রতারিত গ্রাহকরা। এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। গত 16 আগস্ট ই অরেঞ্জের প্রতিষ্ঠাতা সোনিয়া মাহজাবিন 1,100 কোটি টাকা আত্মসাতের অভিযোগে গ্রেফতার হন। ইভেলির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেলকে একদিনের রিমান্ড শেষে আদালতে নেওয়া হয়েছে। ধানমন্ডি থানার অর্থ আত্মসাত ও প্রতারণা মামলায় রিমান্ড শেষে তাকে আদালতে নেওয়া হয়। এর আগে একই অভিযোগে গুলশান থানায় করা মামলায় 3 দিনের রিমান্ড চলাকালে ধানমন্ডি থানার মামলায় তাকে শোন অ্যারেস্ট দেখিয়ে একদিনের রিমান্ডে নেওয়া হয়েছিল। তবে ধানমন্ডি থানার মামলায় রাসেলের স্ত্রী ইভেলির চেয়ারম্যান শামিমাকে রিমান্ড না দিয়ে কারাগারে পাঠান আদালত। আজ রাসেল ধানমন্ডি থানায় মামলায় আরেক দফা রিমান্ডের আবেদন করা হতে পারে। এদিকে আজও রাসেলের মুক্তির দাবিতে আদালতের সামনে মানববন্ধন করেছে ইভালির গ্রাহকরা। ইউনিয়ন ব্যাংকের প্রধান কার্যালয় সংলগ্ন গুলশান শাখার ভোল্ট থেকে 19 কোটি টাকা উধাও হয়ে গেছে। বাংলাদেশ ব্যাংকের একটি পরিদর্শক দল গত সোমবার ব্যাংকটির শাখায় গিয়ে এমন তথ্য পান। ইউনিয়ন ব্যাংক কর্তৃপক্ষ বলছে এই ঘটনায় গুলশান শাখার 3 জনকে প্রত্যাহার করা হয়েছে। তবে এই বিষয়ে বাংলাদেশ ব্যাংকের কোনো বক্তব্য পাওয়া যায়নি। সাবেক ব্যাংক কর্মকর্তারা বলছেন দুর্নীতি বন্ধে এই ধরনের কার্যক্রম কেন্দ্রীয় ব্যাংকের তদন্ত করে দেখা উচিত। গেল সোমবার বাংলাদেশ ব্যাংকের একটি পরিদর্শক দল ইউনিয়ন ব্যাংকের রাজধানীর গুলশান শাখা পরিদর্শনে যায়। সকাল 10টার আগেই তারা শাখায় উপস্থিত হন। প্রচলিত নিয়ম অনুযায়ী শুরুতেই পরিদর্শক দল ভল্ট পরিদর্শন করেন। কাগজে কলমে শাখার ভল্টে 31 কোটি টাকা দেখানো হলেও সেখানে 12 কোটি টাকা পায় পরিদর্শক দল। তাৎক্ষণিকভাবে বাকি টাকার বিষয়ে ব্যাংকের দায়িত্বশীল কর্মকর্তারা কোনো জবাব দিতে পারেননি। এ অবস্থায় বাংলাদেশ ব্যাংক ইউনিয়ন ব্যাংকের সবগুলো শাখা পরিদর্শনের সিদ্ধান্ত নেয়। পরে বিষয়টি নিয়ে ইউনিয়ন ব্যাংক কর্তৃপক্ষ সাংবাদিকদের জানায় ব্যাংকিং আওয়ারের পর এই টাকা একজন ভিআইপি গ্রাহককে দেওয়া হয়েছিল। তবে এই বিষয়ে বাংলাদেশ ব্যাংকের কোনো বক্তব্য পাওয়া যায়নি। বাংলাদেশ ব্যাংকের যে টিম আসছেন ওই টিমের উপস্থিতি ওই চেক ডেবিট করে এই টাকাটা সমন্বয় করা হয়েছে। যেটা আপনারা বলতে চাচ্ছেন এখানে এই ধরনের কোনো চুরি বা আত্মসাৎ এই ধরনের কোনো ধরনের ঘটনা ঘটেনি। আমাদের গুরুত্বপূর্ণ গ্রাহক এই ক্ষেত্রে আমরা করে থাকি, হয়তো এখানে অ্যামাউন্টটা একটু বড়, কোনো ক্ষেত্রে কম, কোনো ক্ষেত্রে বেশি, কিন্তু আমরা এই ধরনের কাজ করে থাকি। এটা কিছুটা ব্যাংকিং নিয়মের ব্যর্থ হলেও গ্রাহকের স্বার্থ বিবেচনা করে, কাস্টমার রিলেশনশিপ বিবেচনা করে এই ধরনের কাজ আমরা করে থাকি। চাবি আমাদের আপনারা জানেন ইউনিয়ন ব্যাংকে যে ক্যাশ ভল্ট যেটাকে আমরা বলি ওটা 3 জন দায়িত্বে থাকেন, 3টা চাবি থাকেন, যাদের কাছে চাবিটা ছিল তাদেরকে প্রত্যাহার করা হয়েছে। সাবেকই ব্যাংক কর্মকর্তা বলছেন এভাবে ব্যাংক থেকে কাউকে টাকা দেওয়ার কোনো সুযোগ নেই, এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে। এ অবস্থায় কেন্দ্রীয় ব্যাংককে তদন্তের আহ্বান জানান তিনি। যে ব্যাংকিং সিস্টেমে এই ধরনের গরমিল বা এই ধরনের যে বলছে জালুয়াতি হওয়ার যদি সিস্টেম যদি টোটালি ফাংশন করে এটা হওয়ার কথা নয়, এবং বাংলাদেশে খুব বেশি ঘটনা অ্যাটলিস্ট রিপোর্টেড না, বাংলাদেশ ব্যাংক এবং কনসার্ন ব্যাংক ইমিডিয়েটলি ল এনফোর্সিং এজেন্সি এবং বিভিন্ন ইন্টেলিজেন্স এজেন্সিকে
ইনভলভ করা উচিত। বিভিন্ন সংকটে থাকা ব্যাংকটি সরকারি প্রতিষ্ঠানের আমানতের ওপর ভর করে চলেছে। গত বছর শেষে ব্যাংকটির মোট আমানত ছিল 17,271 কোটি টাকা, এর মধ্যে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের আমানতই 4,127 কোটি টাকা। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ, ঢাকা। বিশ্বব্যাপী সবার জন্য করোনা টিকা নিশ্চিত করতে এই পণ্যটিকে বৈশ্বিক সামগ্রী ঘোষণার দাবি জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, 2022 সালের আগস্টের মধ্যে 80% মানুষকে টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে বাংলাদেশের। বুধবার নিউ ইয়র্কে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আমন্ত্রণে হোয়াইট হাউস গ্লোবাল কোভিড-19 শীর্ষক ভার্চুয়াল সম্মেলনে একথা বলেন তিনি। এছাড়া রোহিঙ্গা বিষয়ক উচ্চ পর্যায়ের ভার্চুয়াল বৈঠকে সরকার প্রধান বলেন, দ্রুত প্রত্যাবাসন শুরু না করলে নিরাপত্তা ঝুঁকিতে পড়বে পুরো অঞ্চল। নিউইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। করোনা সংকটে নাকাল গোটা বিশ্ব। ভ্যাকসিনেশন কার্যক্রমে পরিস্থিতি যখন কিছুটা স্বাভাবিক, তখন নিউ ইয়র্কে বসেছে জাতিসংঘ সাধারণ পরিষদের 76তম অধিবেশন। মূল আয়োজনের ফাঁকে বুধবার স্থানীয় সময় বেলা 11টায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আমন্ত্রণে আয়োজিত হয় হোয়াইট হাউস গ্লোবাল কোভিড-19 শীর্ষক ভার্চুয়াল সম্মেলন। বিশ্ব নেতাদের মহামারী অবসানে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট। উচ্চ পর্যায়ের এই অনলাইন বৈঠকে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। ধারণকৃত ভিডিও বার্তায় নিজের বক্তব্য উপস্থাপন করেন তিনি। বলেন, মানুষের জীবিকা ও জীবন বাঁচিয়ে অর্থনৈতিক গতিশীলতা ফিরিয়ে আনতে কাজ করছে তার সরকার। We are planning to vaccinate 20 million people per month until 80% of our population is vaccinated by August 2022. For effective global vaccination, COVID-19 vaccines need to be declared as গ্লোবাল পাবলিক গুড। এ সময়ে ভ্যাকসিনকে বৈশ্বিক পণ্য ঘোষণার দাবি জানিয়ে তিনি বলেন, উন্নয়নশীল ও স্বল্পোন্নত দেশগুলোকে টিকা উৎপাদনের সুযোগ দিতে হবে। টু গ্যারান্টি ইউনিভার্সাল অ্যাক্সেস লোকাল প্রোডাকশন অফ ভ্যাকসিনস বাই ডেভেলপিং কান্ট্রিজ অ্যান্ড এলডিসিস দ্যাট হ্যাভ দ্য ক্যাপাসিটি মাস্ট বি অ্যালাউড। পরে রোহিঙ্গা সংক্রান্ত উচ্চ পর্যায়ের ভার্চুয়াল বৈঠকেও যোগ দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, প্রত্যাবাসনের সব চেষ্টার পরও সাড়া দেয়নি মিয়ানমার। মাই গভর্নমেন্ট হ্যাজ মেইনটেইনড বাইলেটারাল এনগেজমেন্টস উইথ মিয়ানমার। স্যাডলি আওয়ার এফোর্টস আপরুটেড মিয়ানমার ন্যাশনালস রিটার্নিং হোম টু মিয়ানমার হ্যাজ নট জেনারেটেড এনি টেঞ্জেবল আউটকাম ইয়েট। টিল টুডে not a single one of them could go back to their homeland. মিয়ানমারের বর্তমান সামরিক পরিস্থিতি প্রত্যাবাসন ইস্যুতে অনিশ্চয়তা সৃষ্টি করেছে জানিয়ে তিনি বলেন, জাতিসংঘ সহ বিশ্ব সম্প্রদায়ের সত্যিকারের উদ্যোগ প্রয়োজন। Dealing this crucial problem jeopardizes our collective security. This could potentially destabilize the entire region. গাম্বিয়া, ইন্দোনেশিয়া, যুক্তরাজ্য, সৌদি আরব, তুরস্ক, ইউরোপীয় ইউনিয়ন সহ ওআইসির প্রতিনিধিরা প্রত্যাবাসন ইস্যুতে বাংলাদেশের পাশে থাকার কথা তুলে ধরেন বৈঠকে। করোনা নিয়ে হোয়াইট হাউসের আয়োজনে গ্লোবাল সামিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ছাড়াও আরও 18টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা উপস্থিত ছিলেন। অপরদিকে রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানের জন্য বাংলাদেশ, চীন ও রাশিয়ার সহায়তা চেয়েছে বলে বৈঠক শেষে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আবাসস্থল লোটে প্যালেস হোটেল, ম্যানহাটন, নিউ ইয়র্ক। দিনাজপুর সহ সারা দেশে দেখা দিয়েছে ভাইরাসজনিত জ্বরের প্রকোপ। এই জ্বরের লক্ষণ করোনা ও ডেঙ্গুর মতো হওয়ায় অনেকে সংশয়ে পড়ে যাচ্ছেন। এই অবস্থায় হাসপাতালগুলোতে রোগীর চাপ বাড়ায় হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। গোলাম নবী দুলালের তথ্য ও মঞ্জিত আলম শিমুলের ছবি নিয়ে রিপোর্ট। দিনাজপুরে বেড়েছে জ্বর, সর্দি সহ ভাইরাসজনিত নানা রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। আক্রান্তদের বেশিরভাগ শিশু। গত কয়েকদিনে আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় 150 শয্যার অরবিন্দ শিশু হাসপাতালে আরও 25টি শয্যা বাড়িয়েও রোগীর চাপ সামাল দেওয়া যাচ্ছে না। এম আব্দুর রহিম মেডিকেল ও জেনারেল হাসপাতালে ঠান্ডা জ্বরে আক্রান্ত 200 রোগী ভর্তি রয়েছে। বাচ্চাটার জ্বর, কাশ, সর্দি, বুক দাবে গেছে প্রায় 11-12 দিন থেকে, 103-104 এরকম জ্বরছিল। তীব্র শ্বাসকষ্ট, জ্বর, সর্দি, কাশি এনে আমরা পাচ্ছি। কিছু কিছু রোগীকে আমরা
প্রাথমিক চিকিৎসা দিচ্ছে চেম্বারে, কিছু কিছু হাসপাতালে ভর্তি করতেছে। এদিকে আক্রান্তদের মধ্যে করোনা সংক্রমণ না থাকায় উদ্বেগের কিছু নেই বলে জানায় জেলার স্বাস্থ্য বিভাগ। আমাদেরকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে, যারা আমরা দেখছি ছোট বাচ্চাদের ক্ষেত্রে চোখ লাল হয়ে যাচ্ছে, জ্বর 101 ডিগ্রি থেকে 105 ডিগ্রি পর্যন্ত উঠে যাচ্ছে। এটা নিয়ে খুব বেশি চিন্তিত হওয়ার কারণ নেই, কারণ এটা করোনা বা ডেঙ্গু হয়তো বা না, কিন্তু জিনোম সিকোয়েন্সিংয়ের মাধ্যমে আমরা আসলে বুঝতে পারবো যেটা আসলে কোন ভ্যারাইটির ভাইরাস। জেলার বিভিন্ন হাসপাতালে প্রতিদিন শতাধিক রোগীকে চিকিৎসা দেওয়া হচ্ছে। সময় সংবাদ, দিনাজপুর। উপসর্গ থাকলে শিক্ষার্থীদের স্কুলে না পাঠাতে অভিভাবকদের প্রতি অনুরোধ জানিয়েছে শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমনি। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠান শেষে তিনি একথা বলেন। এখনই স্কুল বন্ধ করার মতো পরিস্থিতি সৃষ্টি হয়নি বলে জানান মন্ত্রী। আমরা মানিকগঞ্জে যে তথ্যটি পেয়েছিলাম, তারপরে আপনারা জানেন বোধহয় যে সেখানের সকল সেই শ্রেণীর এবং তার সংস্পর্শে যারা এসেছিল সেই শ্রেণীর সকল শিক্ষার্থীর তাদের টেস্ট করা হয়েছে এবং আল্লাহর রহমত যে তাদের সকলেরই নেগেটিভ। কোথাও কোনো ধরনের খবর পাওয়া মাত্র আমরা কিন্তু যেভাবে করে কন্ট্যাক্ট ট্রেসিং করা বা যা কিছু আমরা কিন্তু সাথে সাথে ব্যবস্থা নিচ্ছি। বাধ্যতামূলক ডেইলি চেকলিস্ট যেটা করেছি, যে মনিটরিংগুলো হচ্ছে সেগুলো সব, এবং তারপরেও অভিভাবকদেরকে বলছি বিন্দুমাত্র কোনো ধরনের কোনো যদি তার উপসর্গ থাকে বা বাড়িতে কারো উপসর্গ থাকে তাহলেও শিক্ষার্থীকে পাঠাবেন না স্কুলে। মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের জন্য আরও 18 কোটি মার্কিন ডলার তহবিলের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের মুখপাত্র জানান তারা 10 লাখেরও বেশি রোহিঙ্গার জন্য এই তহবিলের ঘোষণা দিয়েছেন। তিনি বলেন বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য 2017 সাল থেকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে $120 কোটি সহায়তা হয়েছে। 2017 সালে অং সান সুচির নেতৃত্বে সেনাবাহিনীর নির্যাতনে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে 10 লাখেরও বেশি রোহিঙ্গা পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেয়। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। পাওনা টাকা ফেরত পাওয়ার দাবিতে ই অরেঞ্জের প্রতারিত গ্রাহকদের বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জ, একদিনের রিমান্ড শেষে আদালতে ইভ্যালির রাসেল। 2022 সালের মধ্যে দেশের 80% মানুষ পাবে টিকা, নিউ ইয়র্কে কোভিড-19 সম্মেলনে প্রধানমন্ত্রী। রোহিঙ্গা ইস্যুতে বিশ্ব সম্প্রদায়ের ভূমিকা নিয়ে প্রশ্ন। এবং দেশের বিভিন্ন স্থানে ভাইরাসজনিত জ্বরের প্রকোপ, লক্ষণ করোনা ও ডেঙ্গুর মতো হওয়ায় সংশয়, হাসপাতালে রোগীর চাপে হিমশিম অবস্থা। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়।